इसमें भाई मैं मोहम्मद हसन, वेलकम टू अनदर ब्लॉग 01 इन माय चैनल। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। মোহাম্মদ জিনিয়াস এর আরো একটা নতুন ব্লগে। আজকে আমরা যাব আবারও আকশিক নগর। এক বছর আগে মনে হয় ওখানে যাওয়ার একটা সাইকেল রাইড আছে, সাইকেল রাইড উইথ ড্রাইভ ব্রাদার্স, ওটা লিঙ্ক ডিসক্রিপশনে দিতে ভুলে গেলেন। তো আজকে আমরা আবার সাইকেলে যেতেছি না, আজকে যাবো আমরা নৌকায়। নৌকায় মানে এখান থেকে আমরা ফার্স্ট রিক্সা নিয়ে রিক্সা নিয়ে নামাবাজার, নামাবাজার থেকে নৌকায়। তো এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আর কি শেয়ার করবো। তো চলুন দেখাই আপনাদের। আমরা এখন আমার তো মারি না কি বলবো আমি, তখন তো আমার একটু তখন সামনে আসবো আমরা ফেমাস সে আমাদের ব্লগ দেখে না ভাইয়া, একটু জোরে বলেন। তো এখন আমরা নামা বাজারের প্রায় এসে বসছি, এখনই নামবো। ওখান থেকে একটু হাঁটতে হবে, হেঁটে আমরা উঠবো নৌকায়। এই যে ও সব রাস্তা দেখাবে আমাদের আজকে, ও আমাদের গাইড লাইডার। ও যদি ওই যে আমার ওই বাইডার মতো পাইতারি করে তাহলে তো বুঝে নি, তাহলে ও আরেক পাইতার হবে। এটা হলো নামা বাজার, এইখানে সারাক্ষণ ভিড় থাকে। কারণ হলো এটা হলো একটা হোলসেল বাজার বলতে গেলে। এখান থেকেই সবাই যত খুচরা ইয়ার আছে, খুচরা দোকানদার সবাই জায়গা থেকে পাইকারি বাজার করে সবাই তারপরে খুচরা ইয়া করে। এই জায়গায় সব কিছুই পাওয়া যায় প্রায়, তাহলে এটা সবসময় বিজি থাকে। সন্ধ্যা 6টা পর্যন্ত মনে হয়, 6টা পর্যন্ত এটা সবসময় খোলা, যতক্ষণ খোলা ততক্ষণ বিজি, একদম ভিড় ভাড়। আর ওদিকে তো আমরা একটা দুর্গম এরিয়া পার করে আসছি, কিন্তু ওটা আর দেখাই নেই। জিগাইতে যেতেছে এটা কোন দিকে যাইবো, এটা সন্ধ্যা প্রায় হয়ে গেছে। ওই যে ঘাট থেকে না আমাদের ওই পাশে আরেকটা ঘাট আছে, ওই দেখছেন অবস্থা। আর আমাকে ভাই আমার তাল তো ভাই ভয় পাইতেছে, কোনটা যে সারবো, একটু লেটে সারবো, তার জন্য আমরা আগে আগে একটু উইঠা এক্সপেরিমেন্ট করব। আর আমার তাল তো ভাই ওই যে ভয় পাইতেছে ওখানে। আরে তাল তো আইসা বলেন, আমরা এসে করছি। এই যে 6:20 লাস্ট, আমরা 6:02 বাজে, এই যে আমরা তার মানে বেশিক্ষণ ওয়েট করবো না, বেশি টাইম নেই আমাদের কাছে ঘোরাঘুরির, একটু সামনে যাব আবার এসে পড়বো, 5 মিনিট টাইম বলতে গেলে। আমরা বিদেশ আসছি, বিদেশ ঘোরাঘুরি করার জন্য। হ্যাঁ, আন্ধার রয়ে গেছে আর কি, আন্ধার
আজকে রাত হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার মধ্যে এখন আমরা যাওয়ার সময় নৌকায় যাব নাকি ভাবে যাব দেখা যাচ্ছে না। তো আমাদের আর মনে হয় না বেশিক্ষণ থাকা হবে আকশিক নগরে, বা ওই যে আকশিক নগর আর একটু সামনে। আপনারা তো আগেও একটা ব্লগে দেখছেন অন্ধকার করে গেছে, যেহেতু সন্ধ্যা আমাদের কেন রেজুলেশনও রাত্রেবেলা তো ভালো না। তো আমরা ব্যাক করব, যদি নামাজ পড়লাম আমরা সবাই, যদি এখন আমরা আবার স্টিমার বা নৌকা যেটাই হোক ওইটা পাই তাহলে ওইটাতে যাবো, আর নয় আমাদের বাইরে যেতে হবে, আমাদের ডাবল টাকা খরচ। তো দেখি এখন কি হয়। তো চলুন, অন্ধকার বেড়ে গেছে, যদি শট নিতে পারি তাহলে নিবো, নাহলে হাতে পাইখানে বিদায়। অন্ধকারের মধ্যে হালকা মোবাইল অন্য লাইটের মোবাইলের লাইট দিয়ে ভিডিও করতেছি আমরা। তো আমরা এখন আবার যেভাবে আসছি সেভাবে একবার যাবো। তো আবার হঠাৎ করে প্ল্যান হলো ওই পাশে যেয়ে আমাদের সাভারে যেয়ে আমরা বাদাম চা খাবো। তো চলুন, ঠান্ডা আছে, নদীর পাড় তো ঠান্ডা আছে। তো চলুন ব্যাগ যাই, এই জায়গায় আবার দেখার কিছু দেখতে পারবেন না কিছু, দেখেন অন্ধকার মনে হইতেছে ভূতের বাড়ি, ভূতের এরিয়া এসে উঠছে। আমরা চলে যাই ব্যাগ। ইটস ইওর বয় ইমাম আরাফাত রাফি। এই যে এখন ব্যাগ যাইতেছি আমরা, দেখ ইয়াতে নৌকায় কত অন্ধকার, মনে হইতেছে আমরা সাগর পারে আছি। তো আপনাদের সাথে এখানে শেষ, আমরা আসার শর্ট আর নেই নাই, আমিও বাসায় যে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলছি, আমি দোকানে আসছি। তো আপনাদের সাথে এখানে শেষ, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এখানেই শেষ হয়ে দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমাদের যেহেতু মোবাইলে আমরা ভিডিও করি এত ভালো রেজুলেশন হবে না, তাই ওখানে আমরা অনেক দুষ্টাই ফেজলামি অনেক কিছুই করছি, হঠাৎ করে প্ল্যান করা তাই গেছি। আসার সময় আমরা যে মেন উদ্দেশ্য আকশিক নগর ওখানে যেতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর 6টা বিশে লাস্ট বোট আসছিল, আর ওদিক থেকে গাড়িতে আসতে অনেক ঘুরে আসতে হয় আর অনেক রাত ওদিকে নির্জন রাস্তা, তাই আমরা বোটেই আসছিলাম আবার না ঘুরেই। তো আর কথা না বাড়াই, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।